হ্যালো বন্ধুরা, তো রোজকার মতো আজকেও চলে এসেছি জ্ঞান জ্ঞানানি প্যান প্যানানি নতুন একটা ব্লগ নিয়ে। যে ব্লগটা জানি না তোমরা দেখতে ভালোবাসো নাকি বিরক্ত বোধ করো, তোমরা তো কমেন্টে কিছু জানাও না, আমি জানতেও পারি না। যাই হোক, যতদিন না জানাচ্ছ ততদিন তো ভিডিও বানিয়েই যাব। তো যথারীতি চলে এসেছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন। আজ সোমবার, সোমবার মানেই ইচ্ছে না থাকলেও খুব সকাল সকাল উঠতে হয়, উঠে নিজেকে রেডি হতে হয়, মেয়েকে রেডি করতে হয়, এবং সোমবার তো স্কুল যেতেই হবে, কোনো মতেই স্কুল কামাই করা যাবে না। তো যথারীতি স্কুলে যাওয়ার জন্য নিজেকে ঝটপট রেডি করে নিলাম, আর শীতকাল তাই একটু কোল্ড ক্রিম মেখে নিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ টিফিন বক্স খোলা, কারণ আমি টিফিনগুলো এরপর রেডি করব। মেয়ের জন্য দেবো লুচি, তার সাথে যদি লুচি খেতে শুধু পছন্দ না করে দিলাম দুটো চকলেট বিস্কিট আর একটু আমন্ড, আর আমি নেব পরোটা আর তরকারি। ব্যাস, আমার টিফিন নেওয়া হয়ে গেছে, চলো এবার মেয়েকে তুলবো। তার আগে নিজের খাবারটা খেয়ে নিই চলো, কারণ মেয়েকে তুললে ওর ট্যান্ট্রাম সহ্য করতে করতে আমার খেতে দেরি হয়ে যাবে। সকালবেলা খুব বেশি কিছু খেতে ইচ্ছে করে না, তাই সকালে একটু মিউসলি দুধে ভিজিয়ে ঝটপট খেয়ে নিই, আর কুকুর জন্য হরলিক্সটাও ওদিকে রেডি করে নিলাম, কারণ আমি খেয়েই ওকে তুলবো, তুলে রেডি করব। দেখো বন্ধুরা, আমাকে মা রোজ সকালে এরম করে উঠিয়ে স্কুলে পাঠাবে। তোমরাই বলো, আমরা তো ছোট মেয়ে না, রোজ সকালে ঘুম থেকে উঠতে আমার ভাল লাগে না। কি আর করে দেবে, আজ তো সোমবার, স্কুলে তো যেতেই হবে। কান্নাকাটি করে হলো আমি ঝটপট রেডি হয়ে গেলাম। দেখো সকালবেলা উঠে আমি মাকে কেমন জ্বালাই, কিছুতেই রেডি হতে দিই না, তাও মা জোর করে আমাকে রেডি করে দিল। দেখো স্কুলের ড্রেস পরে নিলাম, সুইটার পরে নিলাম, আর আইক্যাট পরে নিলাম, আর জ্যাকেট পরে নিলাম। দেখো এই ঘুম চোখে এবার আমাদের ব্রাশ করতে হবে, দুধ খেতে হবে, তাহলে তো সকাল সকাল উঠতে ভালো লাগে। ওই দেখো, ওই দেখো আমি ব্রাশ করতে চাইছি না, এবার মাকে আমি বলবো ব্রাশ তো তুমি করে দাও, এটাই আমার চ্যালেঞ্জ। দেখো ছোট বন্ধুরা, সকালবেলা উঠে তোমার মাকে আমার মতন একটু জ্বালাবে না, আর আমরা রেডি হয়ে গেছি এদিকে। এই দেখো মা এবার আমাকে সুন্দর করে চুলে একটা ধুচি দেয়, ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা ভাল লাগলে কিন্তু তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার আর মায়ের ভিডিও যদি ভাল লেগে থাকে আমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আমরা কিন্তু তোমাদের সব কমেন্ট পড়ি। দেখো দেখো মা এবার আমাকে ক্রিম মাখিয়ে হিরোইন বানিয়ে স্কুলে পাঠাবে। শুনে শুনে এইসব যেন আমার মা না জানতে পারে, তাহলে আমার মা আমাকে খুব বকবে। এই তোমাদের এইসব বলছি যেন আমার মাকে আবার বলে দিও না গো, তাহলে তো আমার মা খুব রেগে যাবে। চল চলো, মাকে খুব জ্বালিয়েছি, এবার মাকে দুটো মিষ্টি হামি দিয়ে আমরা চুপচাপ দুধ হরলিক্সটা খেয়ে নিই। চল চলো, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমার চাপা দিয়ে একটু ঘুমিয়ে নিই, স্কুল না হয় পরেই যাব। হ্যাঁ ঠিকই দেখলেন, এখন খুব ঠান্ডা আর আমার স্কুলটা একটু আগে, তাই আমি এখন ওকে আমার সাথে নিয়ে যাই না, ওকে রেডি করে আমি ওকে শুইয়ে রেখে যাই, ওর দাদু ওকে ঠিক টাইমে স্কুলে দিয়ে আসে, আর যখন নর্মাল ওয়েদার থাকে তখন ও আমার সাথেই স্কুলে যায়। আর স্কুলে গিয়ে আমি কি করি সেটা তোমাদের সাথে না শেয়ার করলেই না। বাড়িতে যেমন কহু আছে সেরকম স্কুলেও আমার ছোট ছোট অনেকগুলো খুদে আছে, যারা আমাকে মিস না মায়ের চোখেই দেখে, তাদের সাথে সময় কাটাতে খুব ভালোবাসি, খুব আনন্দ করি, সারা দিনটা আনন্দ করে কাটি। এবার বাড়ি ফিরে আসার পালা, বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলো লাঞ্চে কি আছে দেখি। শীতের দুপুর, তাই ঝটপট করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নি, তারপরে আবার সন্ধে হতেই উঠে আবার পড়াশোনা শুরু। কি আর বলবো বন্ধুরা, দেখো সন্ধে হতে মা আবার পড়তে বসিয়ে দিল। আমি কিন্তু খুব ভালো মেয়ে, পড়াশোনা খুব মন দিয়ে করে নি, আর ভালো করে পড়াশোনা করে নিলে মা বাবাকে আমি যা চাই মা আমাকে তাই করে দেয়। এই দেখো বন্ধুরা, আজকে আমার মাকে বানে করলাম, চলো না মা আজকে রেস্টুরেন্টে যাই, মা আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল। আজকে আমরা এই চেপচিতে আছি, কিরম খাবার খেলাম আর কিরম মজা করলাম সেটা দেখার জন্য কমেন্টে ক্লিক করে দিন।
আর কি আর খাবো চিকেন কাটলেট তো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কী কী করি, যেমন কাজের প্রেশারও থাকে সেরকম বাকি সংসারও সামলাতে হয়, তার সাথে একটু মজাও করি, বাইরে ঘুরতে ইচ্ছে করলে ঘুরতেও যাই আর রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করলে সেটাও যাই, কোনোটাই মিস হয় না। যেমন কাজও জীবনে দরকার সেরকম আনন্দও জীবনে দরকার, সবটা নিয়েই আমাদেরকে চলতে হয়। তো আজকের ভিডিওটা এত দূরই করলাম, যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটা ছোট্ট কমেন্ট করে দিতে ভুলো না। আজকের ভিডিও এত দূর, থ্যাংক ইউ, সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ রেখো, বাই বাই।